পশ্চিমবঙ্গে সমস্ত জায়গার তুলনায় সবথেকে বেশি দুর্গাপুজো হয়ে থাকে। তার কারণ 51 সতীপীঠের মধ্যে 19টি সতীপীঠই কিন্তু অবস্থিত এই পশ্চিমবঙ্গের মধ্যে। আজকে তোমাদের খোঁজ দিতে চলেছি কলকাতার মধ্যে অবস্থিত এমন 4টি দুর্গা মন্দির যেখানে 12 মাস দুর্গাপুজো হয়, 12 মাস তোমরা মাকে দর্শন করতে পারবে এবং দুর্গাপুজোর সময় কিন্তু বিশেষ পুজো অর্চনারও কিন্তু পালন করা হয়ে থাকে। সবার শেষে বলবো, অন্ধকারের পরেই কিন্তু আসে আলো, শুভ শক্তির উদয় হোক এবং অশুভ শক্তির বিনাশ হোক। সামনে দুর্গাপুজো, তাই সেই উপলক্ষে কিন্তু প্রসিদ্ধ দুর্গা মন্দিরগুলো তোমাদের দেখাচ্ছি। তাহলে চলো ভিডিওটা শুরু করা যাক। আজকে সবার আগে খোঁজ দেব ভূকৈলাস রাজবাড়ির পতিত পাবনী মা দুর্গার। এই হচ্ছে গিয়ে ভেতরের অংশ। সালটা 1782 সাল। জয়নারায়ণ ঘোষাল দিল্লির বাদশাহ মোহাম্মদ জিন্নাত শাহর কাছ থেকে মহারাজা বাহাদুর খেতাব পান। সেই বছরই বিশাল রাজপ্রাসাদের মধ্যে দিয়ে নির্মিত হয় কুলদেবী মা পতিত পাবনী দুর্গা। ১৭৮২ সালে ফাগুন মাসে মধু ত্রয়োদশী সংক্রান্তিতে অষ্টধাতু নির্মিত ঘটকাকৃতির সিংহরূপে মহিষাসুরমর্দিনী দশভুজার কিন্তু এই মূর্তি প্রতিষ্ঠিত হয়। এই হচ্ছে দুর্গা দালান। তোমরা যদি আসো দুর্গাপুজোর সময়, তোমরা দেখতে পাবে এখানে কিন্তু মা দুর্গাকে জাঁকজমক সহকারে ধুমধাম করে কিন্তু মাকে এখানে পুজো করা হয়ে থাকে। এই রাজবাড়ির সম্পর্কিত ডিটেলস ভিডিও কিন্তু আমার উপরে আই বাটনে এবং ডেসক্রিপশন বক্সে লিংক তোমরা পেয়ে যাবে। এই মন্দিরের মা দুর্গাকে আনা হয়েছিল বাংলাদেশ ঢাকা থেকে এই কলকাতায়। এই মন্দির যার নাম হচ্ছে শ্রী শ্রী ঢাকেশ্বরী মাতা মন্দির। চলো ভেতরে প্রবেশ করা যাক। মন্দিরের সামনে পুজো দেওয়ার জন্য কোনো পুজো সামগ্রী বা উপকরণ, কোনো ডালা কিন্তু এখানে কিনতে পাওয়া যায় না। মন্দিরের সামনে কেবলমাত্র একটা মিষ্টির দোকানই আছে। ভেতরে প্রবেশ করার সাথে সাথে তোমরা একটা বিশাল বড় হলঘর দেখতে পাবে। হলঘরের ঠিক সামনে কিন্তু মা দুর্গা এখানে বিরাজমান। চলো মা দুর্গাকে তোমাদের দর্শন করাই। দেবী ঢাকেশ্বরীর এই বিগ্রহটির বয়স 800 বছরেরও বেশি পুরনো। দেশভাগের সময় দাঙ্গা এবং আক্রমণ লুঠনের হাত থেকে বাঁচার জন্য ঢাকা থেকে মূল বিগ্রহটি গোপনে 1948 সালে কলকাতায় নিয়ে এসেছিলেন রাজেন্দ্র কিশোর তিওয়ারি এবং হরিহর চক্রবর্তী। তিনি এসে শোভাবাজারে ধনবান ব্যবসায় দেবেন্দ্রনাথ চৌধুরী মহাশয়ের বাড়ির গুদাম ঘরে বিগ্রহটিকে লুকিয়ে রাখেন। সেইখানে বিগ্রহটি 2 বছর হরিশ্চন্দ্র মল্লিক স্ট্রিটে কিন্তু দেবেন্দ্রনাথ চৌধুরী বাড়িতেই পূজিত হন। দেবেন্দ্রনাথ চৌধুরী মহাশয় 6 মাসের ভেতরে কুমোরটুলিতে জমি এবং বিশাল বাড়ি কিনে মন্দির নির্মাণ করে এই আদি বিগ্রহটি প্রতিষ্ঠিত করেন। প্রতিষ্ঠিত করার পর কিছু সানপত্র সেখানে দান করেন এবং তিওয়ারি পরিবারকে এই বাড়ির সত্ত্বে এবং বংশ পরম্পরায় মাকে পূজিত ভার অর্পণ করেন। এইখানে 1950 সালে 26 মার্চ মায়ের পুনঃপ্রতিষ্ঠা হয় কলকাতাতে। মায়ের উচ্চতা 1.5 ফুট এবং মা 10 বুঝা। দেবীর সামনে 2টো হাত বড়, পেছনে 8টা হাত কিন্তু তুলনামূলক ছোট। সামনের হাতেই কিন্তু শুধুমাত্র অস্ত্র নিয়ে মাকে দেখা যায়, পেছনে হাতগুলোতে কিন্তু অস্ত্র নেই। এখানে কাত্যায়নী মহিষাসুরমর্দিনী দুর্গার রূপটাই কিন্তু তুলে ধরেছে। এখানে পশুরাজ্যের সিংহ দণ্ডায়মান, তিনি কিন্তু ঘোড়ামুখী সিংহ। টাইমিংটা তোমাদের জানিয়ে রাখি, সকাল 6টা থেকে বেলা 12টা পর্যন্ত এবং বিকেল 4টে থেকে রাত্রি 9টা পর্যন্ত কিন্তু খোলা থাকে। এখন যে মন্দিরটা তোমাদের সাথে শেয়ার করতে চলেছি, সেই মন্দিরটা অন্যান্য মন্দিরের তুলনায় কিন্তু বেশ নতুন। এই মন্দিরের নাম হলো মেট্রোপলিটন দুর্গাবাড়ি। এখন তোমাদের দেখাচ্ছি মন্দিরের ওপরের অংশ। দুর্গাপুজো উপলক্ষে কিন্তু পুরো জায়গাটা প্যান্ডেল দিয়ে ঘিরে ফেলা হয়েছে। আর এখন তোমাদের দেখাতে চলেছি এই মন্দিরের মূল দেবী অর্থাৎ দেবী দুর্গাকে। এই দেবী দুর্গাকে কিন্তু 12 মাস পুজো করা হয় এখানে।
মা এখানে 12 মাস পুজো পান এবং মা সঙ্গে তার 4 ছেলে মেয়ে কিন্তু অষ্টধাতু তৈরি। এই মন্দির সংক্রান্ত ডিটেলস ভিডিও কিন্তু অলরেডি আমার চ্যানেলে আপলোড করা আছে, উপরে আই বাটন এবং নিচে ডিসক্রিপশন বক্সে লিংক দিয়ে রাখলাম। এইখানে কিছুদিন আগে কিন্তু গণেশ পুজো হয়েছে, সেই উপলক্ষে তোমরা দেখতে পাচ্ছ নিচে একটা ছোট্ট কিন্তু গণেশ মূর্তি রাখা হয়েছে। শুধু তাই না, একদিকে কিন্তু দেখতে পাচ্ছি এখানে নারায়ণশিলাও আছে। প্রত্যেকটা দেবদেবীকে কিন্তু খুব সুন্দর করে বস্ত্র পরানো হয়েছে, দেখতে পাচ্ছ শাড়ি এবং ধুতি পাঞ্জাবি খুব নিখুঁতভাবে পরানো হয়েছে। সরস্বতীকে লাল পাড়ে সাদা শাড়ি এবং লক্ষ্মীকে কিন্তু পিঙ্ক কালারের শাড়ি পরানো হয়েছে, আর মা দুর্গাকে লাল রঙের শাড়িতে রাঙানো হয়েছে। এখানে টাইমিংটা তোমাদের জানিনি, ভোর 5:30 থেকে দুপুর 1টা পর্যন্ত খোলা থাকে, তারপর বিকেল 5টা থেকে রাত্রি 10টা পর্যন্ত কিন্তু খোলা থাকে। সর্বশেষ যে দুর্গা মন্দিরটা তোমাদের দেখাতে চলেছি, এই দুর্গা কিন্তু পুজো করত ডাকাত, তাই এই মন্দিরের দুর্গা কিন্তু ডাকাত দুর্গাও বলা হয়। শ্রী শ্রী চিত্তেশ্বরী সর্বমঙ্গলা মন্দির। পুরো ভিডিও কিন্তু আমার চ্যানেলে দেওয়া আছে, উপরে আই বাটন ডিসক্রিপশন বক্সে লিংক, তোমরা চেক করে নিতে পারো। চলো মন্দিরের ভিতর প্রবেশ করা যাক। সোজাসুজি যে গেটটা দেখা যাচ্ছে ওটা এন্ট্রেন্স গেট, তার ঠিক বাঁ দিকে হচ্ছে নাট মন্দির, আর এন্ট্রেন্স গেটের একদম সামনে কিন্তু আছে নরবলির জায়গা। হ্যাঁ, এখানে কিন্তু মানুষ বলি দেওয়া হতো। এই হচ্ছে সেই 400 বছর পুরনো জয়চণ্ডী চিত্তেশ্বরী, যাকে চিতে ডাকাত কিন্তু পুজো করত। এখানে মায়ের 4 সন্তান কিন্তু অনুপস্থিত এবং মায়ের কিন্তু 4টে হাতি এখানে দেখা যায়, সিংহ এখানে কিন্তু ঘোড়ামুখী। মন্দির খোলার সময় সকাল 6টা থেকে দুপুর 1টা পর্যন্ত, তারপর আবার বিকেল 4:30 থেকে রাত্রি 10টা অবধি খোলা থাকে। কেমন লাগলো বলো আজকে এই স্পেশাল এপিসোড? ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না। সি ইউ ইন নেক্সট ভিডিও, বাই।